আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা মেইনলি আমার দুই ফ্রেন্ডকে নিয়ে, ওরা সামহাও এই ভিডিও টপিকের সাথে রিলেটেড। ওদের একজনের নাম হচ্ছে আশিক, একজনের নাম হচ্ছে রাহুল। ওরা দুজনই বেশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং দুজনই দেখতে শুনতে মাশাল্লাহ অনেক ভালো। তো ওরা পড়াশোনার পাশাপাশি টিউশনি করাবে বলে টিউশনি খুঁজছিল। এখন আপনারা যারা ইতিপূর্বে টিউশনি করিয়েছেন তারা হয়তো জেনে থাকবেন যে টিউশনি পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে বড় ভাইয়ের মাধ্যমে। অর্থাৎ যেসব বড় ভাই অনেক টিউশনি করায় তাদের অনেক জানাশোনা থাকে, তাদের মাধ্যমে টিউশনি পাওয়া। এখন আসল কাহিনী হচ্ছে আমার এই দুই ফ্রেন্ডের মধ্যে একজন ধুমায় টিউশনি পায় আর একজন পায় না বললেই চলে। এর মানে কিন্তু এই না যে ফ্রেন্ডটা অনেক বেশি টিউশনি পাচ্ছে ও অনেক ভালো পড়ায়, আর যে ফ্রেন্ডটা পাচ্ছে না ও ভালো পড়ায় না। দুজনই প্রায় সেম ইকুয়াল পড়ায়। আবার আমার যে ফ্রেন্ডটা এই ধুমায় টিউশনি পাচ্ছে ও একটা সুন্দর রিলেশনশিপও মেনটেন করছে, আর আমার ওই অন্য ফ্রেন্ডটা ও চাওয়া সত্ত্বেও কেন জানি পাচ্ছে না। এই কেনর রহস্যের পেছনে কী রয়েছে আপনি কি বলতে পারবেন? আমি বলছি, সেটা হচ্ছে টেক্সটিং নলেজ বা মেসেজ করার জ্ঞান বা দক্ষতা। আচ্ছা সাকিব ভাই, এর জন্য কি কোনো মহাগানি কোনো রুলসের কথা বলে গেছে যে তোমরা এইভাবে এইভাবে টেক্সট করো তাহলে যা চাচ্ছ তা পাবা, আর এইভাবে এইভাবে টেক্সট করো না তাহলে যা চাচ্ছ তা পাবা না? হ্যাঁ, না, এরকম কোনো রুলসের কথা কোনো মহাগানি বলে যাননি। দেখেন, টেক্সট বা মেসেজ হচ্ছে একটা ইনফর্মাল কমিউনিকেশন, তাই এখানে ফর্মালিটি তেমন কোনো কাহিনী নেই। তবে টেক্সট থেকে যারা বেশ রেসপন্স পায়, সাকসেসফুল হয়, তারা টেক্সট করার সময় বেশ কিছু বিষয়ে খেয়াল রাখে বা করে থাকে, যেটা টেক্সটিং রুল নামে পরিচিত। ফায়দা কিন্তু আমার অলরেডি বলা শেষ। এখন আপনি দেখেন, আপনি রুলগুলো সব জেনে অপরচুনিটিগুলো গ্র্যাব করে নেবেন, নাকি আমার ওই অন্য বন্ধুর মতন সুযোগগুলো হাতছাড়া করতে থাকবেন? ওকে, রুল নাম্বার 1, ডোন্ট সেন্ড ম্যাস টেক্সট। অর্থাৎ আমরা অনেক সময় কী করি, আমাদের অনেক কথা বা অনেক প্রশ্ন একসাথে লিখে ইয়া বড় একটা মেসেজ পাঠাই। এখানে সায়েন্সটা হচ্ছে আপনি যদি ছোট্ট একটা মেসেজ লিখেন তাহলে তা অপর ব্যক্তির কাছে বেশি অ্যাটেনশন পায়। এখানে আরেকটা বিষয় আছে, ধরেন আপনার কাছে আমি একটা মেসেজে ছোট্ট একটা প্রশ্ন করলাম, আর একটা মেসেজে আমার এক গাদা প্রশ্ন একসাথে করে আপনাকে পাঠালাম। এখন আপনি নিজেই বলেন আপনি এই দুইটা প্রশ্নের মধ্যে, অর্থাৎ দুইটা টেক্সটের মধ্যে কোনটার উত্তর আমাকে আগে দিবেন। আমাদের ব্রেন সবসময় সহজ ও ছোট বিষয়গুলোতে আগে সাড়া দেয়, তাই যে মেসেজগুলো ছোট সেগুলো তুলনামূলকভাবে দ্রুত রিপ্লাই ও অ্যাটেনশন পায়। তাই আপনার যদি অনেক কথাও থাকে ছোট ছোট মেসেজের মাধ্যমে এক এক করে বললেন, ঠিক আছে। রুল নাম্বার 2, লেস ইউসেজ অফ অ্যাব্রিভিয়েশন। স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন ওটা একটু পড়ুন তো। যদি একবারেই কোনো কষ্ট ছাড়া আপনি বুঝে ফেলতে পারেন যে ওই টেক্সটাতে কী লেখা ছিল, তাহলে বলতেই হবে আপনি একজন প্রো মানুষ। কিন্তু সবাই তো আর প্রো হবে না, এটা মাথায় রাখতে হবে। ওই টেক্সটাতে লেখা ছিল যে আজকের ড্রেসটাতে তোমাকে অনেক নাইস লাগছিল। যদি লেখাটা এমন হতো যে এখানে যেমন দেখছেন তেমন, তাহলে কিন্তু বুঝতে বেশ সুবিধা হতো। তাই নিজের একটু কম লেখার জন্য অপরজনের যাতে বুঝতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি একান্ত কাছের বন্ধু হয় সেটা অন্য বিষয়, তারপরেও অ্যাব্রিভিয়েশন যত কম পারা যায় তত কম ব্যবহার করতে হবে। রুল নাম্বার 3, ইউজ অন ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনাকে কেউ পুরো বাংলায় লিখে টেক্সট করেছে, তাহলে আপনি চেষ্টা করবেন টেক্সটার রিপ্লাই পুরো বাংলায় লেখা। আবার ধরেন অপর ব্যক্তি পুরো ইংরেজিতে লিখে আপনাকে টেক্সট করেছে, তাহলে আপনিও ইংরেজিতে রিপ্লাই দিবেন। এবার আসেন, আপনি যদি প্রথমে টেক্সট করেন তাহলে আপনি প্রথমে যে ল্যাঙ্গুয়েজে টেক্সটটা করবেন চেষ্টা করবেন সবসময় ওই ল্যাঙ্গুয়েজে টেক্সট করতে। মনে রাখতে হবে মিক্সচার কখনোই ভালো নয়। রুল নাম্বার 4, নেভার টেক্সট ফিলিংস। অর্থাৎ টেক্সটিং বা চ্যাটিংয়ের সময় আমাদের ফিলিংস অর্থাৎ অনুভূতি যত কম প্রকাশ করে পারা যায় টেক্সটে ততই ভালো। যদিও আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য ইমোজি, গিফস এগুলো চলে আসছে, তারপরেও টেক্সটের অনুভূতি কখনো মনে জায়গা করে নিতে পারে না। তাই টেক্সটে ফিলিংস যত কম শেয়ার করে পারা যায় ততই ভালো। রুল নাম্বার 5, ডোন্ট বি ডেসপারেট। একটা মানুষ কখন ব্যস্ত থাকে, কখন কোন কাজের ভেতরে থাকে, কখন তার মন মানসিকতা কেমন, তা কিন্তু আমরা যখন তার থেকে দূরে থাকি বুঝতে পারি না। তাই আমার যদি কাউকে খুব জরুরি দরকার হয় তাহলে ফোন কল বা সরাসরি রিচ করার চেষ্টা করব। কিন্তু বারবার টেক্সট মোটেও ডেসপারেট হওয়া যাবে না। তাই নিয়ম হলো আপনি একটা মেসেজ দিবেন, দেন মেসেজের রিপ্লাই আসবে, তারপর আপনি আবার মেসেজ দিবেন, ঠিক আছে। রুল নাম্বার 6, ডোন্ট গেট ডাইরেক্ট ইন টু দ্য পয়েন্ট। আমি জানি এটা আপনারা প্রায় সবাই করে থাকেন যে আপনারা যখন কারোর সাথে টেক্সটে কথা বলেন তখন সরাসরি একদম মূল পয়েন্টে কথা বলেন না। মূল পয়েন্টে কথা বলার আগে আমাদের আগে কী করতে হবে বলেন তো? আমাদের আগে বুঝতে হবে আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা বলার সময় আসলে হয়েছে কি না। বিষয়টা এমন হচ্ছে যে ধরেন আপনি একটা ভিডিও গেম খেলছেন, আপনি যখন ফাইনাল লেভেলে যাবেন তার আগে অবশ্যই তো আপনার 1-2 লেভেল 1-2-3 পার করে যেতে হবে, বিষয়টা তেমন। রুল নাম্বার 7, টেক্সটিং ইজ টেক্সটিং। ধরেন আপনার সাথে আমি যোগাযোগ করব। এখন আমি তো জানি না যে আপনি এই মুহূর্তে ঠিক কোন সিচুয়েশনে আছেন, আবার হুট করে ফোন কল দেওয়াটাও কেমন দেখায়। তাই আমি আপনাকে প্রথমে টেক্সট দিয়ে জেনে নিলাম যে আপনি কোথায় আছেন, কেমন আছেন, এবং এটাই বেস্ট অপশন। দেন আমি আপনাকে কল দিলাম, স্মুথ প্রসেস। কিন্তু বর্তমানে অনেক সময় দেখা যায় যে টেক্সটিং বা চ্যাটিংটাকে আমরা সব কথা বলার একটা মাধ্যম হিসেবে ধরে নিই,
নেভার ডু দ্যাট। টেক্সটিং বা চ্যাটিং হচ্ছে হালকা পাতলা কথা বলার জন্য, বাকি সব সিরিয়াস কথা হবে হয় ফোনে না হয় সামনাসামনি, ফেস টু ফেস। অ্যান্ড ফাইনালি রুল নাম্বার 8, ডোন্ট রিপিট। চ্যাটিংয়ের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেম কোশ্চেন বা সেম কথা বারবার রিপিট করি। টেক্সটিংয়ে বা চ্যাটিংয়ে যেহেতু সব কথা লিখিত ফর্মে থেকেই যায়, তাই সেক্ষেত্রে একই প্রশ্ন বা একই কথা বারবার রিপিট না করাই ভালো, ঠিক আছে? তো জনাব, টেক্সটিংয়ের সময় এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করে টেক্সট করতে পারি, তাহলে দেখা যাবে যে টেক্সটের মাধ্যমে আমরা যেটা চাচ্ছি সেটা অ্যাচিভ করতে পারবো। সো মেক শিওর ইউ ইউজ দিস রুল ওয়াইল টেক্সটিং অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।